क्या क्या नहीं देखा होगा, जिस तरह मैंने तेरी आहुति की है बरसों, यू किसी ने तेरा रास्ता नहीं देखा होगा। तो हेलो, वेलकम बैक टू आवर चैनल बेंगली ब्लॉगर মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। হ্যাঁ দর্শক বন্ধুরা, আমার হয়েছে জ্বর, প্রচুর পরিমাণে জ্বর। এই জ্বর যেসে জ্বর নয়, এ জ্বর ভাল্লুকের জ্বর। এ জ্বর আমার ইচ্ছে মতন, আমার ইচ্ছায় মতন জ্বর হবে। এই জ্বরের কন্ট্রোলের পাওয়ারটা কিন্তু আমার হাতেই থাকবে। যখন আমার ইচ্ছে হবে আমি আমার জ্বরটাকে বাড়িয়ে দেবো টক 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 রিমোট কন্ট্রোলের মাধ্যমে। আবার আমার যখন ইচ্ছে হবে আমার জ্বরটাকে আবার কমিয়ে দেবো আমি। এরকম জ্বর আমি একটা জ্বর মানে খুব জ্বর পাবলিককে বললাম। দেখো তোমরা সবাই জানো, তার আগে আমি একটা কথা বলেছি যে এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে কিন্তু বিজনেসটা ডাউন হয়ে যায়। তো সেই সময় বিজনেস চাঙ্গা করার আমি কোনো অভিনয় খুঁজে পাচ্ছিলাম না। বিশ্বাস করো, যদি সেই অভিনয়টা আমি খুঁজে পেতাম অবশ্যই আমি করতাম, কিন্তু আমি কোনো অভিনয় খুঁজে পাচ্ছিলাম না। সেই সময় আমি ভাবলাম হ্যাঁ এই জ্বর এটাকেই আমি হাতিয়ার করে নেব। ঠিক আছে, এই জ্বর আমার মানে হলো, আমি সমস্ত কিছু এই জ্বরের মধ্যেই কিন্তু সেলিব্রেট করলাম সমস্ত কিছু। ঠিক আছে, ঘুরলাম ফিরলাম সমস্তটা আমি করলাম সমস্তটা। তারপরে মানে কি বলবো, কালী পুজো থেকে আমার মানে জ্বরটা আমার খুব বেড়ে গেল। দর্শক বন্ধুরা, আমাকে কেউ ক্ষতি করার চেষ্টা করছে জানো তো, কে সেই কালী পুজোটা করে সেই আমার ক্ষতি করার চেষ্টা করছে, প্রচুর পরিমাণে ক্ষতি করার চেষ্টা করছে। সে কিন্তু অন ক্যামেরায় বলেছে সে যেটা চায় সেটা করেই ছাড়ে। সে বলেছিল খুব তাড়াতাড়ি বাড়ি থেকে চলে আসব, চলে আসলাম দর্শক বন্ধুরা। তারপরে এখন বোধহয় সে আমাকে আমার প্রাণের মানুষের জীবন থেকে সরিয়ে দিতে যাচ্ছে। এটা সম্ভব বলো দর্শক বন্ধুরা? আমি জীবনে আর কত লাত খাবো? কলকাতা থেকে লাত খেলাম, খেয়ে এখানে আসলাম, আবার বাড়িতে ঢুকলাম, আবার লাত খেয়ে ভাড়া বাড়িতে গেলাম, আবার ঢুকলাম, আবার লাত খেলাম। এরপরে যদি আমার মনের মানুষটার থেকে আমাকে লাত খেতে হয়, বলো তো দর্শক বন্ধুরা আমার জায়গাটা কোথায় হয়? সহ্য হয়? আমার সহ্য হয়? যেটা আমার পাওয়ার কথা ছিল সেটা কিনা পাচ্ছে অন্য কেউ? অন্য কেউ? আমি তো বড়, বলো আমাকে তো একটু সম্মান করতে পারতো, করলো না, কিচ্ছু করলো না। এমনকি আমার মনের মানুষ, প্রাণের মানুষ বামনটাকে পর্যন্ত করছে না। ভাবতে পারছো? ভাবতে পারছো এটা কতটা সাংঘাতিক, কতটা সাংঘাতিক? আর এই সময় আমি একদম হাতছাড়া করিনি, একে কালী পুজো তার মধ্যে জ্বরের অভিনয়। আমি অন্য কোনো নাটক যদি খুঁজে পেতাম, মাথায় যদি আসত, করতাম না দর্শক বন্ধুরা বলতো? কিন্তু আসেই নি। এর আগে ওয়াইটিতে অনেক বড় বড় নাটক হয়ে গেছে, অনেক বড় বড় নাটক হয়ে গেছে। হ্যাঁ দর্শক বন্ধুরা, অনেক বড় বড় নাটক হয়ে গেছে। কেউ করেছে পরকীয়ার নাটক, কেউ করেছে পরকীয়া করে বাচ্চাটাকে ফেলে চলেই গেছে। এই নাটকের জায়গায় আমার এই জ্বরের নাটকটা কোনোভাবে দাঁড়ায়? হ্যাঁ দর্শক বন্ধুরা, ভিউজ কম, ভিউজ যখনই কম হবে দর্শক বন্ধুরা সেই সময় এই নাটকটাই করতে হবে, কিছু একটা নাটক করতে হবে আর কি। এই নাটকটাই করতে হবে সেটা বলবো না, সবার ক্ষেত্রে এক নাটক কি আর চলে? তো আমি এই নাটকটাকে বেছে নিলাম, জ্বর গলাটা একটু আছে, এই সময় যদি এই নাটকটা করি পারফেক্ট টাইম, এর থেকে পারফেক্ট টাইম আমি পাবো না। হ্যাঁ দর্শক বন্ধুরা, এই আমার জ্বরটাকে নিয়ে কত মানুষ খিল্লি করছে, হ্যাঁ খিল্লি করছে। বলতো জ্বরের মধ্যে আমি একটু ফুলকো ফুলকো লুচি খেতে পারবো না? ফুলকো ফুলকো লুচি, একটু তরকারি, বাঁধাকপির তরকারি, যেই তরকারি খেলে প্রচুর পরিমাণে গ্যাস হয়, তাতে কি? জ্বর হলে তোমরা জেনে রাখো, জ্বর হলে সব সময় কি বলবো, ফাস্টফুড খাবে। জ্বর হলে তোমরা ফাস্টফুডের সাথে ডিপ ফ্রাই, ফুলকো ফুলকো লুচি খাবে, গ্যাস তোলা কপি সেটাও খাবে, দেখবে তোমাদের জ্বর যদি না সেরেছে। আমার নাম টুকলি নয়,
আমি জ্বর হলে এরকম খাই, আমার জীবনে খাওয়া ছাড়ার কিচ্ছু নেই দর্শক বন্ধুরা। আমি এত এত মানে আমি কোনো সিচুয়েশনে খাওয়া ছাড়ি না, তোমরা সবাই জানো যে আমি কতটা খাদ্য রসিক। এই খাওয়া নিয়ে ওয়াইটি তো আমাকে কন্ট্রোল করেছে, কন্ট্রোল করেছে। আমি বান্ধবীর মৃত্যুটাকে নিয়ে মানে একটা গেম খেলতে চেয়েছিলাম, ভয় দেখাতে চেয়েছিলাম দর্শক বন্ধুরা, হ্যাঁ পুজোর মধ্যে, পুজোর মধ্যে। অথচ আমার কিন্তু জ্বর, অথচ আমার ভাইফোঁটাদের জ্বর প্রচুর পরিমাণে, কিন্তু আমি কিন্তু কমিউনিটি পোস্ট দিয়ে একজনের ঘুম উড়িয়ে দিতে চাইছিলাম, কিন্তু আমার কিন্তু খুব জ্বর দর্শক বন্ধুরা, মাথায় রাখবে আমার প্রচুর পরিমাণে জ্বর। কিন্তু আমি তাকে গর্ততে ঢোকাতে চেয়েছিলাম, যখন দেখলাম সে গর্ততে ঢুকলো না, উল্টে গর্ত থেকে বেশি বেশি করে বেরিয়ে আসলো, ঠিক সেই সময় আমি গর্ততে ঢুকে গেলাম। কিছু করার নেই দর্শক বন্ধুরা, গেম গেম গেম, ওয়াইটিতে টিকে থাকতে গেলে গেম। তবে হ্যাঁ, এই শরীর খারাপ একটা এমন একটা ব্যাপার যেখানে সিম্প্যাথি গেন করা কোনো ব্যাপার নেই। ইউহি ইউহি ইউহি, একটু গলাটা কেরম করতে, হ্যাঁ দর্শক বন্ধুরা আমি কথা বলতে পারছি না, তোমাদের বাবনটা ভিডিও করতে পারি, ঠিক এরকম অভিনয় করতে হবে, এরকম অভিনয় আমি হামেশাই করে দেবো, হামেশাই করে দেবো। তারপর আমি খেতে পারছিলাম না, আর খুব কষ্ট হচ্ছে, আমার এতটা সরকার, আমার যেন সত্য ধরনের অনুসার খাব না হয়। দর্শক বন্ধুরা সামান্য জ্বর, আমি ন্যাকা ষষ্ঠী, ন্যাকা কুচু 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 কুচু, আমার জ্বর হয়েছে, জ্বর যেন কারো না হয়, পৃথিবীতে কারো না হয়। এই এমন জ্বর, আমি কিন্তু সব দাবিয়ে খাচ্ছি, সব দাবিয়ে খাচ্ছি। হ্যাঁ দর্শক বন্ধুরা, সাদ ভাই টা 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 টা, আরে এদের তো এই জন্যই আমি রেখেছি, এদের আমি এই জন্যেই রেখেছি, সাদ ভাই টা 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 টা। এই যে এই অসময় বিপদের দিনে আমাকে রান্না করে পাঠাবে, কি পাঠিয়েছে জানো দর্শক বন্ধুরা, ফিশ কারি রাইস সব করে দিয়েছে, আমার ওটার ক্ষমতা ছিল না। অথচ আমাকে একজন বলেছিল, হ্যাঁ দর্শক বন্ধুরা, যে আমি দিওয়ালিতে আসব, আপনি যেখানে থাকেন যেমন অবস্থায় থাকে আমার খাবার চাই চাই, এই কথাটাও তো আমাকে রাখতে হবে। কিন্তু অর্ডারটা তো আমি পাইনি, কি করব, ওই যে একটা বসে আছে কাল, ওইটাকে শকুনিও বলা যাবে না, কালমুটকি কালমুটকি, ওইটা আবার এইটা ধরে কথা বলতো, তাই এই জ্বরটা করতে হলো। আর এই জ্বর কিন্তু মানে হিংসার জ্বর, হিংসের জ্বর। আমি যেগুলো পাওয়ার কথা ছিল কিচ্ছু বললাম না দর্শক বন্ধুরা, কিচ্ছু বললাম না। আমি কি চেয়েছিলাম জীবনে, একটু বড় বড় গুরুজনের সম্মানটাই চেয়েছিলাম, সম্মানটাই। আমি আমি কিন্তু দেখিয়ে দিলাম যে আমার টেস্ট করতে হয়েছে। আজকাল যে কোনো দর্শক বন্ধুরা, যে কোনো তুমি শরীর খারাপ নিয়ে যাবে, জ্বর নিয়ে যাবে, তাতেও তোমাকে টেস্ট ধরিয়ে দেবেই, কারণ আজকালকার ডাক্তাররা স্যাঙ্গুইন না হয়ে কিচ্ছু তোমাকে মানে মেডিসিন দিতে চায় না। হ্যাঁ জ্বর হলে জ্বর কাশি ওষুধ দিয়ে দেবে, বাট তারপরও যদি তাদের মনে হয়, তখন কিন্তু তারা টেস্ট করতেই দেবে, সেক্ষেত্রে থাইরয়েড তারপরে ব্লাডের টেস্ট এগুলো কিন্তু করতেই দেয়। হ্যাঁ দর্শক বন্ধুরা, তোমরা জানো যে জুলাই মাসে আমাদের বাড়ি শুদ্ধ সবার জ্বর হয়েছিল, আর এই জ্বরটা খুব ভাইরাস ছিল, আর আমি অনেকদিন ভুগেছি, এটাও তোমরা জানো। একবার জ্বর হয়েছিল আমার, সেরে গেছিলো, তারপরে আবার আমার হাজবেন্ডের মানে বহন করে এনে বাড়ির শুদ্ধ সবার জ্বর হয়েছিল, আর খুব বেশি পরিমাণে জ্বরটা আমারই হয়ে গেছিলো, যেহেতু আমার ইমিউনিটি পাওয়ারটা কম। হ্যাঁ তো যাই হোক, সেই সময় আমি ডাক্তারের কাছে গেছিলাম, তো ডাক্তার আমাকে বলল আপনি গতকাল কি খেয়েছেন ম্যাডাম, তাই আমি বললাম যে আমি সেরকম কিছু না, বলছে না আপনি কি খেয়েছেন সত্যি করে বলুন, আমার চিংড়ি মাছ আলু কুমড়ো দিয়ে, বলছে ওইটাই গ্যাস ফেম করে গেছে, আপনি এক সপ্তাহ নিরামিষ খাবার, এই নিরামিষ বলেনি, তেল কম দিয়ে লাইট খাবার খাবেন। দর্শক বন্ধুরা, দর্শক বন্ধুরা, আমি কিন্তু দাবিয়ে লুচি তরকারি কিন্তু খেয়েছি, লুচি বাঁধাকপি, জ্বর হয়েছিল তাতে কি, তাতে কি, হ্যাঁ আবি তো মে জওয়ানে হু, হ্যাঁ আবি তো মে জওয়ানে হু, আমি প্রমাণ করে দিচ্ছি যে আমার বয়স কিন্তু বেশি নয়, তোমরা আমাকে 63 বুড়ি ভাবছো, বাট সেটা তোমাদের ভাবনা, আমার বয়স এখনো সুইট 60, সুইট 60, বুঝেছো দর্শক বন্ধুরা।
আর শোনো দর্শক বন্ধুরা, এই যে ডাক্তারের নামে হাবি যাবি কথা বলে গেল, ডাক্তার পাওয়া যায় না, কোনো ডাক্তার পাওয়া যায় না, এটা হতে পারে কোনো দিন? হ্যাঁ, ভাব দেওয়ার জায়গা পাও না, এটা গ্রাম পাঁচপাড়া গ্রাম, যে কোনো ডাক্তার পাওয়া যায় না, ওই ডাক্তার হলো না, ওই ডাক্তার বলছে ডাক্তারদের পুজোর পরে যেন ছুটি মিচ্ছে না। এটা সত্যি কথা, কোনো সরকারি হসপিটালে দেখবে ডাক্তাররা মানে কি বলবো, পুজোর সময় তো ছুটি মানে নেয়, তারা ঘুরতে যায়, এমনকি ডিসেম্বর মাসেও ঘুরতে যায়, দিওয়ালিতেও ছুটি নেয়, বাট কোনো ডাক্তার পাওয়া যায় না এমার্জেন্সি পারপাস, এটা আমার জানা নেই, এটা আমার জানা নেই দর্শক বন্ধুরা। তাহলে শোনো একটা কথা বলি, সাউথে 2019 সালে আমি ঠাকুর দেখতে গেছিলাম, ঠিক আছে, সেই সময় হচ্ছে আমি খুব বাইরের ফুড খেতে ভালোবাসতাম, তো কি খাবো কি খাবো, কচুরি খেলাম, ঠিক আছে, 20 টাকার কটা দিয়েছিল, 4-5টা কি কচুরি দিয়েছিল, আমার খেয়াল নেই, কি 3টে দিয়েছিল খেয়াল নেই, নাকি 10 টাকা 3টে, এরকম 10 টাকার মধ্যে 3টে, সেই কচুরি খেয়েছি, খেয়ে সারা দিন রোদে টোটো করেছি, তারপরে বাড়িতে এসছি, আসার পরে সেই যে পায়খানা আর সারছে না, পাতলা পায়খানা 32 বার হয়েছে, হাজবেন্ড বলছে তুমি ডাক্তারটা দেখিয়েই নাও, আমি বলছি না ডাক্তার দেখাবো না পুজোর মধ্যে, এই যে আমার অবস্থা, স্যালাইন ফ্যালাইন দিয়ে দেবে, বলবে যে আপনি থেকে যান স্যালাইন দিয়ে দেবো, এই যদি হয় তাহলে পুজোর মধ্যে আমার নাসিওমে কেটে যাবে, তা বলছে না না তুমি যাও। তারপরে আমি গেলাম, গিয়ে ডাক্তার দেখালাম, আমি কিন্তু প্রথমেই বললাম আমি কিন্তু এখানে থাকবো না, থাকতে পারবো না, তার ডাক্তারও হাসতে বলছে না না আপনাকে রাখবোও না, ইঞ্জেকশন টিঞ্জেকশন দিয়ে দিল, গ্যাসটাকে নামিয়ে দিল, সেই সেম কথা, আপনি এখন লাইট খাবেন, কোনোদিন বাবা জ্বরে শুনিনি কেউ এরকম ভাজা পোড়া খায়, তারপরে কিরকম মিথ্যা কথা বলে দর্শক বন্ধুরা, তোমরা দেখেছিলো তো ফার্স্ট দিন যখন আমলকিটা দিয়েছিল, ঝুড়ি চাপা ঠাপা দেয়নি, দেখেছিলো তোমরা, আমি যেই বলেছি তারপরের দিন আবার নতুন ঝুড়ি এনে ওটা চাপা দিয়েছে, এটা দেখে বোঝাই যাচ্ছে যে নতুন ঝুড়ি এনে চাপা দিয়েছে, ঝুড়িগুলি নতুন, এখন কি বলছে আমি তো প্রথম দিন থেকেই চাপা দিয়েছিলাম, আমি তো প্রথম দিন থেকেই চাপা দিয়েছিলাম, না হলে বাইরের হাওয়া বাতাস লাগে, পাখিরা পাইক পটি করে দেয়, মানে যেই কথাটা আমি বলেছিলাম দর্শক বন্ধুরা ঠিক সেই কথাটাই বলছে, প্রথম দিন থেকে নাকি দিয়েছিল, তোমরা তো সাক্ষী আছো নাকি? তারপর আমি বলেছিলাম না আমলকির বীজ আবার কে রোদ দিতে দেয়, ওইটা নাকি কামড়ে কামড়ে খায়, জঙ্গলি তো জঙ্গলি সব খায়, ঘাস পাতা পুতা ওটা সব যা দেবা ও সব খাবে, সর্বভোগ আর কি, ঠিক আছে, সর্বভোগ না হলে জ্বরে কেউ এরকম খায়, আর ঢপ দেওয়ার জায়গা পাও না, শরীর খারাপ, অতটা ভাত কে খাবে, হ্যাঁ খেয়েছো তো, খেয়েছো তো অতটা ভাত, কতটা ভাত দিয়েছে, দুজনের ভালোভাবে হয়ে যাবে, হ্যাঁ মাছের ঝোল ভাত দিয়েছে, তাহলে তাই না দর্শক বন্ধুরা? হ্যাঁ বামনটা ডাক্তারের নামে যাতা বলছে, কিরে বামন তুই ঘরে বসে বসে অত ভেজাচ্ছিস কেন, ডাক্তারের খোঁজ নিবি, হ্যাপিডো চালিয়ে ডাক্তারের খোঁজ নিবি চারিদিকে, কোথায় ডাক্তার আছে, তোর মনের মানুষের শরীর খারাপ, আর তুই ব্লক করতে পারিস নি, হ্যাঁ রে বামন তুই ব্লক করে এডিট করে ছোট ছোট করে ভিডিও করে দিবি, তুই ভয়েস ওভার দিবি, তুই কি কিছুই পারিস না, এদিকে তুই দেখাচ্ছিস কিছু পারিস না, এদিকে কমেন্টে রিপ্লাই তুমি দাও, কমিউনিটি পোস্ট তুমি ইংলিশে লেখো, তুমি বলবা আর আমরা বিশ্বাস করব, আমারই ভুল হয়ে যায় অনেক সময়, ধরো অনেক সময় লিখতে গেলাম এ হয়ে গেল ও, খেয়াল করলাম না, আমি তো জানি এ লিখেছে এরকম আর কি, তো যাই হোক বামন নাকি মানে ডাক্তার সন্ধান পাচ্ছে না, একটাও ডাক্তার নেই, মালটাকে পিঠের মধ্যে বাঁধতিস দড়ি দিয়ে, ঠিক আছে, তারপরে গাড়ি চালিয়ে চাক 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 চাক, কোথাও না কোথাও তুই পেয়ে যেতিস একটা স্টেশন আগে বা পরে, কোথাও ডাক্তার পাওয়া গেল না, তো FBতে পোস্ট দিলেও ওরা খুঁজে পেত না দর্শক বন্ধুরা, ডাক্তার পাওয়া যায় না, ডাক্তার পুলিশ তারপরে ফায়ার ব্রিগেড এগুলো এমার্জেন্সি পারপাস, হ্যাঁ তারপরে স্বাস্থ্য সমস্ত কিছু স্বাস্থ্য ভবন বা কিছু, আমাদের এখানে এত বড় পুজো হয় তাও সব জায়গায় ফার্স্ট এড নিয়ে বসে, তাও ডাক্তার ফাক্তার সব পাওয়া যায়, কি বলিস পাওয়া যায় না, এত বড় পুজো হচ্ছে আমাদের এখানে সব ডাক্তার অ্যাভেলেবেল, সব ডাক্তার না হোক ডাক্তার পাওয়া যায়, একদম যে ডাক্তার পাওয়া যাবে না তাহলে তো অসুস্থ রুগী মরে যাবে, এরপরে
বামনি, একজন বান্ধবীর নাম দিয়েছে বামনি, আমার বান্ধবী মানে এই ওয়াইটির বান্ধবী, সে বলছে নামটা বামনি দিয়েছে। যাই হোক, এরপরে বামনি কি বলবে বলতো, আমি যে ডাক্তারটা চেয়েছিলাম সে বসে না, তার জন্য আমি ডাক্তার দেখাতে পারিনি। ঠিক এই বাতেল্লা গিরিটাই আর কি দেবে। ঠিক আরেকজন বলছে, আপনি বলেছিলেন না খুব ভালো টুকলি এই কিছুদিন আগে, ওটাই তো আমার সব থেকে বেশি সর্বনাশ হয়ে গেছে, তারপরেই তো আমার চ্যানেলটাকে সর্বনাশ করার জন্য এগিয়েছে, সেটা তো তোমরাও সাথ দিয়েছো রে বাবা, তোমরাও সাথ দিয়েছো, তুমি যদি বিভাস হও তাও, আর যদি টুকলি হও তাহলে তো নিজেই সাথ দিয়েছো, তার জন্যই তো সর্বনাশ হয়েছে। ভালো বলেছি ওইটাই আমার ভুল ছিল, মোটেও ভালো মানুষ নয়, খারাপ মানুষ, বুঝতে পেরেছো? শরীর খারাপের নিয়ে ড্রামা করছে। হ্যাঁ বলছো কি শরীর খারাপ, এরম ভাবে তাকাচ্ছে, এরা 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 দিয়ে কুচকে এভাবে তাকাচ্ছে, হি হি, দাঁত বের করতে ভুলছে না, এত শরীর খারাপ। এদিকে কমিউনিটি পোস্ট দিয়েছে, হ্যাঁ ব্ল্যাকমেল করতে চেয়েছে, শরীর খারাপের নাটক, ওই দিন থেকে শরীর খারাপের নাটক, নাকি ভাই ফোটা সদমা, সদমা হুয়া হে, এ সদমা যাচ্ছে না, এরকম ব্যাপার। তো চলো দর্শক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা